রাসূলুল্লাহর সাহাবা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর জন্য জীবনটাকে তিনি বিক্রয় করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার জমিনেতে যারা আমি আল্লাহ পাক আমার হয়ে যায়, আমি আল্লাহ তাম পৃথিবীটাকে ওই বান্দা বান্দিদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তাম পৃথিবীটাকে তাদের জন্য গোলাম বানিয়ে দেই, ঠিক কিনা? এ নবীর আশিকেরা, আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে আমরা কতটা ভালোবেসেছি, নবীকে আমরা কতটা প্রেম করেছি, রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছি। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সবেমাত্র বিবাহ করেছে, সবেমাত্র বিবাহ করেছে, সবেমাত্র নিকাহ করেছে, এই খবরটা রাসূলুল্লাহ পর্যন্ত জানেন না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিবাহ করেছেন এমন তো অবস্থায় রাতের বেলা, আপনার সবে মাত্র আজকে বিবাহ করেছেন, রাতের বেলা স্বামী আর স্ত্রী একে অপরে একই ঘরে তারা উপস্থিত হয়েছেন, বিশ্ব নবী সুন্নাত অনুযায়ী নামাজ কালাম আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া চেয়েছেন, আল্লাহ পাকের দুনিয়ায় স্বামী স্ত্রী এক জায়গায় রাতের বেলা তারা আনন্দ করবেন, এমন তো অবস্থায় যুদ্ধ আপনার যুদ্ধের দামা বেজে উঠেছে। হযরতে রাসূল পাক সাহাবা আপনার আল্লাহর হাবিবের নওজোয়ান তরুণ সাহাবা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থাতে স্ত্রীকে ডাক দিলেন, এ আমার স্ত্রী, এ আমার বিবি গো, আমি হামজা আর আপনার কাছে থাকব না, আর আমি আপনার কাছে থাকতে পারছি না, বিবি গো দুনিয়ার জমিনে এখনই জিহাদের ময়দানের যুদ্ধের দামা ভাবে দিয়ে উঠেছে, এখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি এমন করে অনুমতিতে এই মাত্র যুদ্ধের দামামা বাজানো হয়েছে, ওই যুদ্ধের জামামা বাজানো হয়েছে মানে এখনই যুদ্ধের ময়দানেতে চলে যেতে হবে, যদি না যায় যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে রাসূলুল্লাহর উপরে কাফেরেরা আক্রমণ করে ফেলতে পারে। নবীকে কতটা ভালোবেসেছে দেখেন, নবীকে কতটা মহব্বত করেছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সবেমাত্র কি করেছে, বিবাহ করেছে। আমার মতো হুজুর আমি তো এখানে বিরাট চিল্লাচ্ছি, আমি যেদিন বিয়ে করেছিলাম সেদিন রাত্রিবেলা যদি কেউ এসে বলে হুজুর 50,000 টাকা দেবে জলসা করতে হবে, আমি যেতাম সেদিকে? কথা বলেন না আপনাদের, আমাদের এই নওজোয়ান ছেলেদের মধ্যে থেকে যারা এখন সবেমাত্র ধরেন কালকে কেউ বিয়ে করেছে, আজকে স্বামী আর স্ত্রী এক জায়গায় রাতের বেলা থাকবে, হঠাৎ করে একজন এসে বলছে চল না অমুক জায়গায় যাবো তো 2,000 টাকা দেবো, যাবে? কথা বলেন, যাবে নাকি? ইমানের কতটা পাওয়ার, কতটা ইমানের ক্ষমতা। স্ত্রীকে বলছে, স্ত্রী সবেমাত্র তোমার সঙ্গে বিবাহ হয়েছে, এখনো 12 ঘন্টাও পার হয়নি, 6 থেকে 7 ঘন্টা হয়েছে, জিহাদের দামামা বেজে উঠেছে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, রাসূলুল্লাহর নির্দেশেই এই যুদ্ধের দামামা বাজানো হয়েছে, অতএব আর বিলম্ব নয়, আমি চলে যাচ্ছি, থাকো, যদি বেঁচে থাকি দেখা হবে, যদি ইন্তেকাল হয়ে যায় শহীদ হয়ে যায় জান্নাতে দেখা হবে। এতগুলো মানুষ এই আওয়াজ, এই মহব্বত, একটু উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে বলুন, নারী টিকবে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্ত্রী বলছে, স্বামী আমার প্রাণপ্রিয় স্বামী আপনি গোসল করে যান, না সময় নেই, কারণ যে সময়টা আমার চলে যাবে ওই সময়ের মধ্যে যদি রাসূলুল্লাহর কিছু হয়ে যায় ময়দানে হাশরের দিনে কোনো জবাব দেওয়া যাবে না, জোরে বলুন, হে আমার নবী উম্মতিরা, এ পদ্মপুকুর এলাকার নওজোয়ান তরুণেরা, বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার নবী, দা নবী নূর নবী, রাসূলুল্লাহ জিহাদের ময়দানের ডাকনা দিয়ে দিয়েছে, আনসাররা সবে মাত্র বিবাহ করেছে, এই বিবাহের খবরটা রাসূলুল্লাহ তিনিও জানেন না,
এই আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন? ওয়াজ খাচ্ছেন না গিলছেন না বুঝছেন কোনটা? নবীর সাহাবা হামজালার বিয়ে হয়েছে, নবী জানে না, কে জানে না? আর আমাদের বাড়ির বিয়ে হলে এলাকার মানুষ জানতে পারে না? পারে না, কথা বলেন কিরকম জানতে পারে, কেন জানতে পারে? কত বাজি আছে, কত পটকা আছে, ফাটানো হয় না হয় না? নবীর সাহাবার বিয়ে হয়েছে, নবীর ঘর নবীর এলাকা, আর ওই হামজালার এলাকা কি দূরে? পাশাপাশি। কিন্তু হামজালার বিয়ে হয়েছে নবী, তিনি নিজেই জানেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে একটা শিক্ষা নিয়ে নেন। বিশ্ব নবী সাল্লাম বলেছেন কম খরচে বিবাহ করা হলো বরকতময়। জোরে বলুন। আর আমাদের বাড়ি কি করে বলে, আমরা 50 জন যাব। যখন 50 জন আসার কথা বলে, তখন ওনারা বলে আমরা 70 জন যাব। হয় না হয় না? এলিয়ে দরকাশা কষি, এলিয়ে দরকাশা কষি। কেন এইগুলো? কেন? কিসের জন্য? এগুলো নবী সুন্নাত, আল্লাহর অভি সম্পদ আসবে। একটা মেয়েকে বাপ মানুষ করছে, এই মেয়েটা কি এমনি মানুষ হয়েছে? কত কষ্ট, কত মেহনত, কত অর্থ তার কাছে ব্যয় করতে হয়েছে, তার জন্য লেখাপড়া শেখাতে হয়েছে, অথচ ওই মেয়েটাকে বিবাহ করবে সে আনন্দ করবে, উৎফুল্ল চিত্তে দুনিয়াদারি করবে, ওই মেয়েটার ওসিলায় ওই বেটা ছেলেটা জাহান্নাম থেকে বাঁচবে, তথাপিও ওই ছেলেটা বিবাহের সময় দরকষা করি চলছে, বলছে কাতার দড়ি চলবে না কেটে যাবে, পাটের দড়ি চলবে না কেটে যাবে, তারের স্প্রিং দড়ি এনেছে যাতে না কাটে, এত দরকষা কষি, এত দরকষা কষি, বলছে 50,000, বলছে 70,000, 70,000, 80,000 একটা বাইক, বলছে অমুক জায়গাতে এসেছিল, এসে একটা বাইকের কথা বলে গেছিল, আর বেশি কিছু বলিনি, আমি তো চাইনি ওসব। আবার অনেক পাকা মাল আছে আমার এই চাষাদের মধ্যে, অনেক পাকা মাল আছে, এই জন্য বলছি আপনারা আপনারা ভালো, আমার এই এলাকার কথা বলছি, ওনারা নিজেরা বলে না, উনি আবার বড় জামাইকায় দিয়ে বলায়, বলে আমি একটা মুরব্বী মানুষ, দাড়ি টাড়ি পেকে গিয়েছে, আমি নামাজ কালাম পড়ি, হ্যাঁ আমি যদি বলি কেমন একটা, তুই এক কাজ কর, ছোট বোনার বল, তো ছোট বোনার বল বাইক না দিলে বেকার আছে না? নাই। অথচ নবীন সাহাবা আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিবাহ করেছেন, কেউ জানতে পারলেন না। এ নবীর আশিকেরা, এ নবী দিওয়ানারা, এ আমার নওজোয়ান তরুণেরা, একটা বার বোঝার চেষ্টা করুন, এমন তো অবস্থায় যুদ্ধের দামামা বেঁধে গেছে, সবে মাত্র কয়েকটা ঘন্টা হয়েছে, বিবাহ হয়েছে, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি চলে যাচ্ছেন, স্ত্রীকে আপনি বারের মতো বলছেন, এ আমার প্রাণ প্রিয় স্ত্রী, এ আমার মহাব্বাতের স্ত্রী, যাই চলে যাই, দেখা হবে আল্লাহ যদি দেখা করান, জান্নাতের ভিতরে দেখা হবে, আর যদি বাঁচিয়ে রাখেন তবে দুনিয়ার জমিনে দেখা হয়ে যাবে, অন্যথায় আর দেখা হবে না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আমার নবী পাকের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, নওজোয়ান তরুণ সাহাবা এমন করে গায়ের রক্তটা টকমক টকমক করে ফুটছে, রাসূলুল্লাহর কাছে গিয়ে ঘুরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি আমাকে অনুমতি দিন জিহাদের ময়দানে, আমি সবার আগে গিয়ে জিহাদের ময়দানে গিয়ে ইসলামের, এমন করে যারা বিরোধী করে আপনার উপরে, যারা দুনিয়ার জমিনে কষ্টদায়ক শাস্তিদায়ক কাজ করতে ইচ্ছা অনুভূতি করে এই জায়গাতে এসেছে, আমি তাদেরকে জাহান্নামে পাঠাবো, এই না বলে আপনার কি নাম? হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে গিয়ে হুজুর আমার জিহাদ করতে লাগলেন, বীর বিক্রমের সঙ্গে জিহাদ করতেন, জিহাদ করতে করতে হুজুর আমার একজন দুজন পাঁচজন সাতজনকে এমন করে বহু কাফেরদেরকে হুজুর আমার দয়াশায়ী করে দিলেন, জাহান্নামায় পাঠিয়ে দিয়ে সর্বশেষ হুজুরকে কাফেরের দ্বারা ধরাশায়ী করে ফেললেন, হুজুরের আপনার কিনা তলোয়ার চালিয়ে দিলেন, হুজুর আমার দুনিয়ার জমিন থেকে আখিরি বিদায় খানা নিয়ে আল্লাহর ডাকে শহীদ হয়ে জান্নাত লাভ করলে। জিহাদ শেষ হয়ে গেছে, যে জিহাদ শেষ হয়ে গেছে,
নবী সাহাবাই কেরামদের লাশগুলোকে বেছে বেছে আনা হচ্ছে জিহাদের ময়দানে। কি হচ্ছে জি? জিহাদের ময়দান যখন শুরু হয়ে যায়, জিহাদ শুরু হয়ে যায়, তখন যতক্ষণ জিহাদ চলবে, যতক্ষণ না বিরতি হবে ততক্ষণ চলতেই থাকবে, এর মাঝখানে কোনো লাশ সরানো হবে না। একজন শহীদ হয়ে গেছে, আরেকজনকে পাঠানো হবে। এখন যেমন এখন তো এ পাড়ার ও পাড়া ঝামেলা হচ্ছে, কি কোনোটাই কিচ্ছু না, ভালো মানুষ আসছে, আস্তে আস্তে হঠাৎ একটা মাল ফেলে দিল, কাজ শেষ। জিহাদের ময়দান, নবী সাহাবাই কেরামরা জিহাদ করেছেন নবীর জামানায়, যে জিহাদ হয়েছে ওই জিহাদ কিন্তু এমনটা ছিল না। জিহাদের ময়দানে জিহাদ যেখানে হবে, ওই জিহাদের ময়দানে উভয় পক্ষকে যেতে হবে আগে ভাগে। তবে রাসূলুল্লাহর সুন্নাত হলো, নবীর সুন্নাত হলো, নবীর কাজ হলো, নবী যেখানে জিহাদ করতেন ওই জিহাদের ময়দানে মিনিমাম তিনি তিন দিন আগে গিয়ে অবস্থান করতেন। জোরে বলো, কদিন আগে? তিন দিন আগে। নবী তিন দিন আগে গিয়ে সেখানে খিমা গেড়ে, তাবু গেড়ে রাসূলুল্লাহ সেখানে থাকতেন, সেখানকার জায়গা পরিস্থিতিগুলো নবী আমার অকিবহাল হতেন, দেখতেন, দেখে নিয়ে যেদিন থেকে যুদ্ধ স্টার্ট, জিহাদ স্টার্ট, সেই দিন থেকে স্টার্ট হবে। কিন্তু নবীর কি নির্দেশ হলো, যদি কোনো ছোট বাচ্চা তোমার সামনে আসে জিহাদ করতে করতে, তাকে মারতে পারবে না। যদি কোনো মহিলা আসে তাকে তুমি মারতে পারবে না। এটাই নবীর নির্দেশ সাহাবা হুজুরদেরকে। তবে কেমন? এ পক্ষ থেকে একজন যাবে, ও পক্ষ থেকে একজন আসবে, ময়দানে জিহাদ হবে, দুজনে জিহাদ করতে করতে কেউ একজন জয়ে পরাজয় হবে, এই হলো জিহাদ সিস্টেম। কিন্তু এখন তো এরকম নয়, এখন টুক করে দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এই জিহাদটা নয়, এটা হলো বান্দরামি, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। জিহাদের ময়দানে অনেক নবী সাহাবাই কেরামরা শহীদ হয়েছেন, আর কাফেরেরা হাজার হাজার শহীদ হয়েছে। কিন্তু ওই হাজার হাজার মানুষের মাঝখান থেকে কয়েকজন নবীর সাহাবা হুজুরের লাশ খুঁজে বার করতে গেলে সমস্যা আছে না? নাই। সবাই তো রক্তমাখা অবস্থায়, সকলে তো গায়ে পোশাক পরা পরিহিত অবস্থায় যুদ্ধের পোশাক পরে আছে, চেনার একটা সমস্যা আছে না? মানুষ যখন মারা যায় দেখবেন এক জায়গায় পাঁচটা লাশ থাকলে মানুষের মুখের দিকে তাকিয়ে দেখলেও লাশ ভালোভাবে চেনা যায়? চেনা যায় না, অত সহজ না। আপনি দেখেছেন তো, যেখানে আপনার হসপিটালে যেখানে লাশ রেখে দেয়, যে সমস্ত ঘরে পোস্টমর্টম করে ময়নাতদন্ত করে, ওখানে গিয়ে আপনি লাশ চিনতে পারবেন? আপনারা কেউ যদি যে থাকেন সেটা বুঝতে পারবেন, যারা জাননি তাদের কাছে বলে বেকার কাজ হবে না। সুতরাং ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুর ইন্তেকাল হলেন, শহীদ হয়ে গেলেন, বিরতি হয়ে গেল। বিরতি হয়ে গেল কি? জিহাদ। যখনই আপনার কিনা জিহাদ বিরতি হয়ে গেল, এ নবীর আশিকেরা, এ নবীর পাগলেরা, রাসূলুল্লাহর সাহাবাকে আল্লাহ নবী সাহাবা হুজুর হযরতে হামজা হামজা রাদিয়াল্লাহু তাআলা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে এমন করে জিহাদের ময়দানে খোঁজাখুঁজি করা হচ্ছে, হুজুরের লাশ মোবারক না, আর আপনার কিনা জিহাদের ময়দানে ওই যুদ্ধের ময়দানে খুঁজে পাওয়া যায় না। এমন অবস্থাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আম্মা জান, তিনি দৌড়ে দৌড়ে আল্লাহর হাবিবের দরবারে, আল্লাহ রসুলের দরবারেতে চলে যেতে লাগলেন। নবী সাহাবা হুজুরের সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। এ নবী সাহাবা, আমার হামজা কোথায়? এ আপনার, এ আমার রসুলুল্লাহর সাহাবিয়া, এ রসুলুল্লাহর সাহাবিয়া গো, আপনার হামজা অর্থাৎ আপনার স্বামী জিহাদের ময়দানে থেকে শহীদ হয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। হযরতে রাসূলের সাহাবা হুজুরকে রাসূলুল্লাহর সাহাবা হামজার স্ত্রী আম্মা জান বলতে লাগলেন, এ নবীর সাহাবা হামজা শহীদ হয়ে গেছে, আমার কোনো পরোয়া নাই, তবে রাসূলুল্লাহ কেমন রয়েছে? জোরে বলুন, আর একটু জোরে বলুন, না
আল্লাহ নবী সাহাবা আল্লাহর হাবিবে সাহাবা হুজুরদের সঙ্গে জিহাদের ময়দানে যেতে যেতে এমন করে হামজালা স্ত্রীর সঙ্গে যাদের দেখা হয় সকলেই বলতে লাগে, এ হামজালার স্ত্রী ও আম্মা সাহান, ও বোন গো আপনার স্বামী দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে। এক কথায় আম্মা সাহান বলতে লাগেন, এ নবী সাহাবারা আমি হামজালার কথা চিন্তা করি নাই, আমি চিন্তা করছি রসূলুল্লাহ তিনি কেমনটা রয়েছে। আল্লাহ নবী তো নবী নূর নবী রসূলুল্লাহ মহাব্বতে হামজালার স্ত্রী দৌড়ে 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 জিহাদের ময়দানেতে তাম্বুর কাছে চলে গেলেন, যেখানে রসূলুল্লাহ বসা। হাবিব নবী পিয়ারা নবী নূর নবী হাবিব নূর নবী রসূলুল্লাহ বসে রয়েছেন ওই জায়গাতে। আমার হামজালার স্ত্রী গিয়ে আমার হাবিবকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি হামজালার স্ত্রী, হুজুর আমি আপনার কাছে উপস্থিত। আল্লাহ নবী বলেন, ও হামজালার স্ত্রী, ও কলিদার টুকরে স্ত্রী গো, ও মা রমণী মা, আপনার হামজালা আখেরি বিদায় চির বিদায় জীবনের মতো জান্নাতে সুগ্রাণ নিতেছে। তবে হামজালার লাশ মোবারক না খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথা বলেছেন, রাসূলের সাহাবিয়া হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, ইয়া রাসূলুল্লাহ হামজালা শহীদ হয়েছে, এই কথা শোনার জন্য আমি আসিনি, এই কথা আমি অনেক আগেই শুনেছি, আমি দেখতে এসেছি আপনি কেমন রয়েছেন। কি আশ্চর্য! আপনাদের আবার হ্যান্ডেল ট্যান্ডেল মারতে হবে নাকি? এই সন্ধ্যাবেলা ইতি যদি এই হ্যান্ডেল মারতে হয়, এখন তো সব অনেক কিছু আছে, কি সর্বনাশ! আপনারা পান্তা খাওয়ালো, এতেই যদি এই হয় 12 ভোল্টের ব্যাটারি 2.0 মানে চলে আসছে, তাহলে আপনারা এই ওই শহর এলাকার দিকে গেলে কি হবে? ওদের তো মনে হয় 2 বছরে একবার জীবনে পান্তা ফেটে পড়ে না, ওদের ভোল্টেজ থাকবে বলে মনে হয়, কিন্তু আমার যেন মনে হচ্ছে ওদের চেয়েও ভোল্টেজ আপনাদের কম। আসলে ভোল্টেজ কম নাকি এই ফাও খরচা করবেন না, কোনটা? একটু উচ্চঙ্গের আওয়াজ দিয়ে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, মহা পবিত্র বাৎসরিক মহান ইসালে সওয়া দরজেমনিয়া জশনে মিলাদে মুস্তাফা ঈদে মাউলুদুন নবী বেলাদাতে রাসূলুল্লাহ, নারে তাকবীর! যে একটু আওয়াজ দেবেন কড়া ভাবে, কারণ আল্লাহু আকবরের ধ্বনি এমন একটা বাক্য, এমন একটা আওয়াজ, যে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে 70 মাইল নয় হাজার হাজার মাইল দৌড়ে পালিয়ে যায় কে? মরদুত শয়তান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো হ্যালো, ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। কি আশ্চর্য! সুবহানাল্লাহ বলবে তাও সমস্যা। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরাণ, ওই নদী বলো পাহাড় সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরাণ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। জি ভাইয়া, কি কথা বলছিলাম, আলোচনা করছিলাম কি, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর স্ত্রী নবীর কাছে উপস্থিত হয়ে গেছে। নবী বলছে হামজালা শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হামজালার স্ত্রী আম্মাজান বলছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি শহীদ হয়েছে, এ কথা আমি অনেক আগেই শুনেছি। আমি এসেছি এজন্যই যে হামজালা সঙ্গে সবেমাত্র আমার গতকালকে বিবাহ হয়েছে, শহীদ হয়ে গেছে। গত রাত্রেবেলা আমরা স্বামী আর স্ত্রী এক জায়গায় ছিলাম, গোসল না করে পাক পবিত্র না হয়েই তিনি আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে, তাই এজন্যই এসেছি। যেহেতু শহীদদের লাশ বিনা গোসলে কি করা হয়, কবর দেওয়া হয়, মাটি মঞ্জিল করা হয়, এজন্যই আমি এসেছি যাতে করে আপ হামজালাকে একটু কি করা হয়, জি গোসল দেওয়া হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মাগনাবী, রাহমাতুল লিল আলামিন, হুজুর গো, আমার হামজা দুনিয়ার জমিনে সবে মাত্র কালকে আমার সঙ্গে বিবাহ হয়েছে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী এক জায়গা হয়েছি দুনিয়ার জমিনে, আমার স্বামী আপনার জিহাদে এমন করে যুদ্ধের দামামা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে আর বিলম্ব নয়, যে অবস্থায় ছিল ওই অবস্থায় স্বামী আমার আপনার জন্য আপনার কদমে কুরবান হওয়ার জন্য চলে এসেছে। তবে তার শরীরটা জুনুবি অবস্থায় রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তাকে তাহারাত হাসিল করাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবরটা দেওয়ার জন্য আমি হযরতে হামজার স্ত্রী আপনার কাছে উপস্থিত হয়ে এ নবীর আশিকেরা, এ নবীর পাগলেরা, এ নবীর দেওয়ানেরা, এ আমার নওজোয়ানেরা, এ আমার নওজোয়ান তরুণেরা, দেখেন নবীকে কতটা ভালোবেসেছে হযরতে হামজালা, হযরতে হামজালার স্ত্রী আমার নবীকে কতটা প্যার করেছে। হুজুর আমার দুনিয়ার জমিনে সবে মাত্র বিবাহ হলো, আর ওই বিবাহের রাত্রিবেলা স্বামী স্ত্রী একসঙ্গে যাপন করবে, কত মামেলা, দুনিয়ার কত আনন্দ, দুনিয়ার কত উৎফুল্ল, দুনিয়ার কত আপনার মহাব্বত ভালোবাসা, সব কিছুকে ছেড়ে দিয়ে নবীর মহাব্বতে জিহাদের ময়দানে হুজুর আবার চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হামজালা চাই, আমার এই রক্তের এক একটা ফোঁটার পরিবর্তে আল্লাহ পাকের দীন ইসলামটা যেন, দীন ইসলামের পতাকাটা যেন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় দীর্ঘজীবী থেকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে আমার নবীর সাহাবা হুজুরের লাশ মুবারক কানা এমন করে তন্ন তন্ন করে খোঁজা হয়, যতগুলো সাহাবা হুজুর ইন্তেকাল করেছেন সমস্ত সাহাবা হুজুরদের লাশ মুবারক গুলো আমার নবীর সাহাবারা খুঁজতে শুরু করে দিয়েছে। এ নবীর আশিকেরা, হুজুরের লাশ মুবারক কানা খুঁজতে শুরু করা হয়েছে নওজোয়ান তরুণ সাহাবা হযরতে হামজালা, সবে মাত্র কালকে রাতের বেলা বিবাহ হয়েছে, ওই হামজালা শহীদ হয়ে গেছে, ওই হামজালার লাশ মুবারক কানা তমাম জিহাদের ময়দানেতে আর খুঁজে পাওয়া যায় না, কোথায় হামজালার লাশ মুবারক, কোথায় হামজালার লাশ মুবারক, হামজালার লাশ আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী, দয়া নবী, নূ নবী, রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবায়ে কিরামেরা,
কাফেরদের লাশগুলোকে একটু সরিয়ে সরিয়ে দেখো, কোথায় আমার খানজালার লাশ? ওবারাকানা আমার খানজালার লাশ, জান্নাতি লাশ আমার খানজালাকে আমার আল্লাহ দুনিয়ার মতো দশ দশটা দুনিয়ার চেয়ে আরো বড় জান্নাত নসিব করেছে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, এ আপনি দুনিয়ার মাটির উপরে জিহাদের উপরে জিহাদের ময়দানের বাড়ির উপরে খুঁজবেন না, হানজালার লাশটা পবিত্র ছিল, আপনার হানজালার লাশটা এমন করে জুনুবী অবস্থায় ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হামজালার স্ত্রী আমি আল্লাহ, আমার বান্দায় আমার বান্দি আপনার কাছে এই খবরটা পৌঁছে দিয়েছে, এই খবরটা আপনার কাছে পৌঁছে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ওই পৌঁছানোর আগে হামজালার লাশখানা আমার জান্নাতি ফারিস্তারা হামজালার লাশখানাকে ওই জিহাদের ময়দান থেকে উঠিয়ে নিয়ে আমি আল্লাহ আমার চতুর্থ আসমানে হাউজে কৌসারের পানি দিয়ে গোসল দিতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার নবী আপনার সাহাবা হুজুরদেরকে বলে দিন হামজালার লাশ মুবারক কানা, তারা যেন খোঁজাখুঁজি খোঁজাখুঁজি না করে, আমার নবী দোয়া নবী নূর নবী নূরের চোখে নবী আমার দেখতে লেগেছেন, আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা হামজালার লাশ মুবারক কানা, আল্লাহ পাকের ফারিস্তারা নূরের ফারিস্তারা নূরের কাঁধে করে আল্লাহ পাকের চতুর্থ আসমান থেকে হাবিবুল্লাহর কাছে পৌঁছাচ্ছে। আর একটু জোরে বলো, কি অবস্থা, কি জীবন করেছে, কি দুনিয়া করেছে তাকে। দুনিয়াটা হলো একটা লোভনীয় জিনিস, এই দুনিয়াটা কি একটা লোভনীয় জায়গা, এই দুনিয়ার লোভ যে সামলাতে পারবে তাকে আল্লাহ দুনিয়ার মতো বড় দশটি দুনিয়ার মতো বড় এক জান্নাত আল্লাহ নসিব করে দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, হ্যালো কে বলছেন বলেন, কথা বলেন, মাহফিল করছি আমি, জলসা আছি ভাই, রাখেন পরে কথা বলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা দোনয়নে রসুল পাক দেখিলে কেমন হত, দোনয়নে রসুল পাক দেখিলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত। জোরে বলো, এতগুলো মানুষ রয়েছেন আপনাদের ডেসিবেল পয়েন্ট এত কম, আমি তো ভাই পাচ্ছি না, অথচ আমি রেগুলার জলসা করছি দুটো তিনটে করে, গলা তো সর্বনাশ হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন বুঝতে পারছেন, তথাপি আমি এত চিল্লাই কিন্তু আপনারা কেন চিল্লান না? যে জায়গায় চিল্লালে কাজ হবে, শরীরের ক্যান্সার রোগ দূর হয়ে যাবে, সেই জায়গায় আপনারা চিল্লাবেন না, যেখানে গিয়ে ক্যান্সার জড়াবে ভাইরাস জড়াবে সেখানে গিয়ে চিল্লামিল্লি করবেন নাকি? তাহলে ক্যান্সার রোগ জড়াতে চান, ক্যান্সার রোগ যাতে বাইরে না চলে যায় এ চিন্তা ভাবনা আপনাদের আছে নাকি বলেন? জি জি, চিন্তা করেন পৃথিবীতে আমাদের এই ক্যান্সার রোগ সরাতে হবে, আসলে শরীরে ক্যান্সার রোগ ঢুকে রয়েছে, ক্যান্সার রোগ যদি থেকে যায় দুনিয়ায় আপনি যতই ট্রিটমেন্ট করেন ডাক্তার কিন্তু বলবে আর ছয় দিন, খুব জোর রয়ে সয়ে বলবে ও লোক হয়তো খুব জোর হয়তো মাসখানিক বাঁচবে, যদি একেবারে খুব ঠেলে ঠুলে খুব বেশি সময় দেয় বলবে এক বছর ওর বেশি আর লাইন নেই, যা খাবার খাইয়ে দাও, কারণ কি ও জানে না যে হয়তো তিন মাসের বেশিও বাঁচতে পারে, তাহলে ও মনে হচ্ছে ছ মাস মতো বাঁচবে। আলী বানাত নাম শুনেছেন, অস্ট্রেলিয়ায় বাড়ি যান, আল্লাহ পাক তাকে এত টাকা দিয়েছিল, এই হাতে যে ব্রেসলেটটা পরতো হাতের ব্রেসলেটটার দাম হলো 50 কোটি টাকা, জোরে বলো, পায়ে যে স্যান্ডেল পরতো দুটো চাম দেওয়া যে জুতো ওই জুতোটার দাম 50,000 টাকা, জোরে বলো, সে পর্যন্ত দুনিয়াতে বিদায় নিয়েছে কোটি কোটি টাকার মালিক। দরুদ শরীফ আল্লাহুম্মা,
বলছেন? আলাইহিসসালাম কে বলছেন? জলসা করছি বলেন ভাই। এত ফোন করলে হয়, খালি খালি ফোন। আসল ব্যাপারটা কি জানেন ভাইরা, আজকে এমন একটা মাহফিল যে মাহফিলের সভাপতি আমি, সেইখানে আমার সন্ধ্যা থেকে থাকার কথা, কিন্তু আমার এই পদ্মপুকুরের নওজওয়ান ভাইরা, আমার এই সাইফউদ্দিন ভাই ফোনের উপরে ফোন, হুজুর আপনার আসতে হবে। কালকে আমি বলেছিলাম আমি না একটা ভালো মাওলানা দিয়ে দিচ্ছি, না আপনারা যদি পছন্দ মতো কাউকে বলে নিতে পারেন নেন, কারণ একটা বছর আগে যেহেতু এই দাওয়াত, এই জন্য আমি কাটতে পারিনি কোনো মতে, আসতে আমি বাধ্যতামূলক আসতে হলো, মানে আসতে হলো। সেই জলসার পুরো দায়িত্বটা আমাকে, এই মাহফিলে আছি বুঝতেই পারছেন, খালি ফোন আসছে, কমিটির ছেলেরা ফোন করছে খালি খালি, হুজুর আপনি চলে আসেন, কিন্তু কি করবো আমি যদি না আসি এই মাহফিলটা নষ্ট হবে না? হবে না, আপনারা দুঃখ পেতেন না, আপনারা না আমাকে চিনতেন না, কিন্তু আমার এই সাইফউদ্দিন ভাই যা কমিটিরা রয়েছে, ওরা তখন চিন্তা করতো হুজুর এই এলাকায় কবে ঢোকে দেয়, যেই ঢোকবে কি করব, কষিয়ে দেবো হুজুরের জীবনের অস্করা ঝুঁকি, অস্করা ঘুচিয়ে দেবো নাকি আমার ভাইরা। তো যাই হোক, দোয়া করেন আল্লাহ পাক যখন যেন সেই জায়গার মাহফিলটাকেও আল্লাহ পাক ঠিকভাবে কবুল করে আল্লাহ তার বান্দাদের দ্বারা করিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম, দোনায়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দোনায়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন হতো। আসি তো বেশে হাজরাতে বেলালের মধুর আসান, জোরে বলুন কেমন হতো। আসি তো বেশে হাজরাতে বেলালের মধুর আসান, চারু প্রেমেতে মুখুদ হলো স্বয়ং রহমান, জোরে বলুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একদিন মদিনার নবাবী শরীফে আজান দেয়নি, কোন একটা ওয়াক্তে আল্লাহর আসমান থেকে আওয়াজ আসছে হাবিব মদিনার মসজিদুন নববীতে, এখনো কি নামাজ আজান হয়নি, আজান দিতে বলেন, যে আজান আমি আল্লাহ আমার আরশে পাকে এসে ধাক্কা দেয়, সেই আজান কোথায়, জোরে বলো, সেই আজান কার দেওয়া আজান, বিলালের দেওয়া আজান। কবিতাই লিখছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসি তো বেশে হাজরাতে বেলালের মধুর আসান, চার প্রেমেতে মুখুদ হতো স্বয়ং রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জোরে বলো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কি হতো, কবুল হয়ে যেত, জোরে বলো, জান্নাত নসিব হয়ে যেত, জোরে বলুন। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দোনায়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দোনায়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার তরুণের আব্বারা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেখো দেখো আমার হামজালার লাশ কানা, আপনারা খুঁজে খুঁজে পাচ্ছেন না, অথচ হামজালাই কি আমার আল্লাহ জান্নাতি লাশ বানিয়ে দিয়েছে। তিনি সাহাবা হুজুরদেরকে আসহাবি কান্নুজুম কেন বলেছেন, আমার নবী দানবী নূর নবী সাহাবা হুজুরদেরকে কেন, তিনি আকাশের তারকার সঙ্গে নবী আমার, তিনি কেন আপনার কিনা সামঞ্জস্য করেছেন। ওই যুগের মানুষেরা তারকা দেখে দেখে তারা এক দেশ থেকে আর এক দেশে যেতেন, এক রাস্তা থেকে আর এক রাস্তায় যেতেন। এই জন্যই নবী আমার বলেছেন আন্নাসাবিকার নুজুম, আমার এক একটা সাবা আকাশে তারকা নাই। রাসূলুল্লাহ বলেছেন আমার যে কোনো সাহাবা হুজুরকে আমার দুনিয়ার কোন কোটি কোটি উম্মতি গণেরা অনুসরণ অনুকরণ করবে। তো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি আমার কোন সাহাবাকে সঠিকভাবে অনুসরণ করে আমি রাসূলুল্লাহ সে আমার সঙ্গেই জান্নাতে থেকে যাবে। সম্মতি প্রকাশ করা, আমার নবী যেটা বলেছেন আমার নবী যেটা সম্মতি দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে যেটা করেছেন এগুলো সবটাই হলো হাদিস। এগুলো যারা মেনে চলবে আমার হাবিব নবী পিয়ারা নবী নূর নবী রাসূলুল্লাহ বলেন মান আব্বা সুন্নতি ওয়াকাদ হাব্বানি ওয়া মান আব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ তিনি বলেছেন মান আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো মানুষে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি সুতরাং যে আমাকে ভালোবাসলো কানা সে থেকে যাবে মাই ফিল জান্নাহ, যে জান্নাতের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে যাবে। শুধু কেমন ভাবে থাকবে সেটাও আমার নবী তিনি বলে দিয়েছেন, হাতের মাহাপনার শাহাদাত আর মধ্যম আঙুল যেমন পাশাপাশি তমন তাই আমি রাসূলুল্লাহ আর আমার সুন্নাতের অনুসারী উম্মত একই সঙ্গে থেকে যাব। যে তাহলে দুনিয়াতে আমাদেরকে কিভাবে চলা উচিত, কিভাবে দুনিয়ায় জিন্দাগি, ঠিক এভাবেই মাহফিলগুলো শুনতেন, বুঝতে পেরেছেন? অতএব নবীর সুন্নাত রাসূলের সাহাবাই কেরামের সুন্নাত অবশ্যই আমাদেরকে মানতে হবে, আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমারই পূর্বে একটু পেশাব আপনাদের সম্মুখে আমাদের আমার সুদ্র ভাই তিনি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেছেন, এখন আমি গোনাহাগার আপনাদের কাছে এসেছি, দুটো কথা আলাপ আলোচনা করব, তারপর পরেই আমাদের আউলাদে মুজাদ্দুজ্জামান আমিল শরিয়াতের লক্ত জিগার গণেরা উপস্থিতি হবেন, এতে আপনারা খুশি না বাজান, বলেন সকলে আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ
আম্মা বাদু ফায়া আইয়ুহাল গাজিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله اللهم صل على একটু উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে পড়েন সকলে প্রাণ খুলে এই তো সন্ধ্যাবেলা ওয়ালা আলি সাইয়েদিনা পয়গম্বর করো যাও দিখা দে খুদায়া দরি মোমতান সে মিলা দে খুদায়া শরাবে মোহাব্বাত মিলা দে খুদায়া পয়গম্বর কর দেখা দে খোদায়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুদ নসিহার জিসি খা মরিজু মোহে ও হাকিম গায়া আওয়ার তবিবা গায়া আয় হালিমা তুঝে আওর কিয়া চাহিয়ে তেরে ঘর মে খোদা কি হাবিবা গায়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাদশা তুমি দিন দুনিয়ার হে পরোয়ার দেগার সিজদালো গো হাজার বারামার হে পরোয়ার দেগার এই বিশ্ব জাহানে যা কিছু আছে তোমারি কাছে করুণা যাগছে এই বিশ্ব জাহানে যা কিছু আছে তোমারি কাছে করুণা যাগছে এই জীবন মরণ তোমারি হাতে মহিমা তোমার হে পরোয়ার দেগার বাদশা তুমি দিন দুনিয়ার হে পরোয়ার দেগার সিজদা লাগো হাজার বারামার হে পরোয়ার দেগার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রাণ খুলে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূর সমস্ত প্রশংসা সমস্ত কৃতজ্ঞতা সমস্ত পূজো অর্চনা অর্চনা সেই মহান মানব জল্লে জালাল ওয়া জাল্লু শানু দরবারে যিনি আজকে আমাদিগকে আমাদের এই পাক মাহফিল কায়েম করার তৌফিক নসিব করেছেন, যিনি আজকে আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল শরীফের মাসে বিলাদাতে রাসূলুল্লাহ কায়েম করবার তৌফিক নসিব করেছেন। প্রত্যেক বছরের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের এই পদ্মপুকুর গ্রামে আমার রাব্বুল আলামিন পরওয়ারদিগারে বেনিয়াস তিনি যে আজকে পাক মাহফিল দারজিমনে আইসা আলাইহিস সালাম মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশনে মিলাদে মুস্তাফা বিলাদাতে হাবিবুল্লাহ করবার তৌফিক নসিব করেছেন সেই মহান মনিবের পাক দরবারে জানাই লক্ষ কোটি সুজুদ। সকলে মিলে বলি বলে আলহামদুলিল্লাহ। এতগুলো প্রাণী এই আওয়াজ আল্লাহ শুকরিয়া আদায় করবেন, একটু প্রাণ খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারই পরে তার প্রেরিত পয়গম্বর কে তিনি? আমাদের আকা, আমাদের নেতা হাবিবে দো জাহান, আখতাবে নবুয়াত, শনশাহে রিসালাত, কুল নবী কুলের সরদার করে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন তাম পৃথিবীর বিশ্ববাসীর এক নিয়ামত করে, যে রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক বললেন লাউলা মা খালাকতুল আফলাক, যে রাসূল আল আরাবীকে আমার আল্লাহ পাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে তাম বিশ্ববাসীর জন্য প্রেজেন্টেশন স্বরূপ রহমত স্বরূপ করে আল্লাহ পাঠিয়েছেন সেই প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে যে মাহফিলে আমরা এসেছি বসেছি, এই মাহফিল কার কথা বলেন? আমার রসুলের মাহফিল। হ্যালো দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জি কি কথা বলছিলাম? আজকে যে মাহফিল কায়েম করা হয়েছে এই মাহফিল কার মাহফিল একটু কথা বলেন? বিশ্ব নবীর মাহফিল। এই মাসটার নাম কি? রবিউল আউয়াল শরীফের মাস, ঠিক কি না? এই রবিউল আউয়াল শরীফে কে দুনিয়া এসেছিল? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটা হলো বিলাদাতে হাবিবুল্লাহর মাস। বিলাদাত কথার অর্থ হচ্ছে জন্ম হওয়া, ভূমিষ্ঠ হওয়া, ডেলিভারি হওয়া। রাসূলুল্লাহ যে মাসে রাসূলুল্লাহর বিলাদাত হয়েছিল এই মাসে ঈদ, ঈদে মাউলুদুন নবী, ঈদ মানানোটাই হলো রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলো, এই মাসে যদি এই মিলাদের নবীতে এসে কেউ বসে আমার রাসূলুল্লাহর খাস নিয়ামত সে পাবে না পাবে? জি, যারা কায়েম করেছেন এই পাক মাহফিল তাদের উপরে আমার রসুলে পাকের নেক দৃষ্টি নজর থাকবে না থাকবে না? আজকে এমন একটা মাহফিল কায়েম করেছেন আমার ভাইয়েরা, আমাদের এই পদ্মপুকুর গ্রামের নওজওয়ান তরুণেরা, বিশ্ব রসুল আল আরবি বললেন যে জায়গাতে আমি নবী আমার বেলাদাত সম্পর্কে আলাপ আলোচনা হয় ওই জায়গাতে আমি রসুলুল্লাহ নিজে গিয়েই উপস্থিত হয়ে যাই। একটু উচ্চঙ্গের আওয়াজ দিয়ে হবে না? আমার আপনা নবী দিন দুনিয়ার বাদশা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কত বড় নিয়ামতের হকদার করেছেন। এ পদ্মপুকুর এলাকা নওজোয়ান তরুণেরা,
এ আমার আম্মা জানেরা, এ আমার আব্বা জানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মাসে রবিউল আউয়াল শরীফের মাসে 12 তারিখে সুবহ সাদিকে সোমবারের দিনেতে 570 খ্রিস্টাব্দে জাবলে আবু কুবাইসের নিচে ওইখানাই কাবার পূর্ব দিকে পাবে জিবরাইল গিয়ে সোজা সুজি একটু পিছনে একটি পাহাড়, ওই পাহাড়টার নাম হলো জাবলে আবু কুবাইস। ওই জাবলে আবু কুবাইসের নিচে আম্মা জানা মিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের ওই খাজুর পাতার কুড়ে ঘরে তার নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এতে পাঠিয়েছিলে। নওজোয়ানেরা তরুণেরা আব্বারা কোন নবীর মাহফিল কায়েম করেছেন যে নবী দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় উম্মতিদের বিনয় জানায় কেঁদে 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 আজ তিনি কবরের ভিতরে শুয়ে রয়েছেন। ওই নবী আজ মদিনার কবরে মাজার মুকদ্দাস শরীফে রওজায় আদোকে শুয়ে 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 নবী আমার তামাম পৃথিবীর উম্মতিদের বিরহে জ্বালায় নবী আমার কেঁদে কেঁদে ওই মদিনার কবর শরীফ কানা ভুজিয়ে দেয়। আমার নওজোয়ানেরা এ যুবকেরা সেই নবীর মাহফিল কায়েম করেছি। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ বলেন ওই দে মাউলুদুন নবীতে জশনে মিলাদে মুস্তফাতে আপনার বিলাদাতে হাবিবুল্লাহকে নিয়ে যারা মাহফিল কায়েম করে ওই মাহফিলে গিয়ে যারা বসে যায় ওই মাহফিলে যারা সাহায্য সহানুভূতি করে ওই মাহফিলে যারা আদব রক্ষা করে ওই মাহফিলে গিয়ে যারা সময় ব্যয় করে ওই মাহফিলকে যারা সম্মান করে যারা তাজিম করে যারা তামাদম করে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দীদের মাকামটুকু মাকামে আলা করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারী তাকবীর। তাহলে আজকে যে মাহফিল আমরা কায়েম করেছি এই মাহফিলের সম্মান ইজ্জত তাজিম তামাদ্দাম কে দিয়েছে? কথা বলেন, আল্লাহ দিয়েছে। জি, আল্লাহ পাক যে সম্মান বাড়িয়েছে এই সম্মান পৃথিবীর কেউ কমাতে পারবে? কথা বলেন, কারো কমানোর ক্ষমতা আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তিনি বলেছেন আমার বান্দা, আমার বান্দি, আমার দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনেতে যে বান্দা আমি আল্লাহ পাক আমার হয়ে যাই, আমি আল্লাহ পাক তার হয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওই বান্দার জন্য তামাম পৃথিবীটাকে গোলাম বানিয়ে দেই। আমার আল্লাহ পাক তিনি বললেন আল্লাহুল মাওলা ফালাহুল কোন, বান্দা যখন আমি আল্লাহ আমার হয়ে যাই আমি তামাম পৃথিবীটাকে ওই বান্দার পাগল বানিয়ে দে। এ নবীর আশিকেরা, এ নবী দিওয়ানারা, আজকে এই মাহফিলটা দেওয়া হয়েছে জন্য নয় বাজার লাগিয়ে এই বাজারে ঘোরাফেরা করব, বাজার লাগিয়ে মাহফিলের সম্মান ইজ্জতটাকে নষ্ট করব, এজন্য তো মাহফিল কায়েম করা হয় নাই। আজকে এই বাজার কেন্দ্রিক আপনার এই মাহফিলকে কেন্দ্র করে জিনা করব, ব্যভিচার করব, গুনাহ কুড়িয়ে কুড়িয়ে বাড়ি যাব, এজন্য কি এই মাহফিল কায়েম করা হয়েছে? এজন্য মাহফিল কায়েম করা হয়েছে না। আমার আপনার পীর মুজাদ্দুজ্জামান আমিল শরিয়াত ফুরফুরান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে হুজুর আমান তিনিও মাহফিল কায়েম করেছেন না করেন নাই? ওই মাহফিলেতে আজ পর্যন্ত সেখানে এখনো পর্যন্ত আজ পর্যন্ত কোন মহিলা যাওয়া আর সেখানে অনুমতি দেওয়া হয়েছে? কথা বলেন, কিন্তু আজকে আমাদের বাড়িতে আমাদের গ্রামে আমাদের অঞ্চলে আমাদের থানায় আমাদের পাড়ায় পল্লী শহরে আজকে যেখানে মাহফিল হয় সেখানে অগণিত বেগোনা মেয়ে ছেলে বেটা ছেলে মেয়ে মানুষ পুরুষ মানুষ সকলে একসঙ্গে বাজার জমিয়ে ঘোরে না ঘোরে না? এতে সব হবে,
এই এটা যদি করে সওয়াব হতো তাহলে দাদা হুজুর তো আমাদের চেয়ে বেশি জানে। দাদা হুজুর তাহলে বলে দিত যে মেয়ে ছেলে আর বেটা ছেলে একসঙ্গে আমার ইসালের সবে আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাহলে নিশ্চয়ই তিনি বলেই দিতেন যে আমি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ফুরফুরায় আমি 21-22-23 ফালকুন ইসালের সওয়াব করছি। এই ইসালের সওয়াবে যত আমার ভক্ত মুরিদ মুরিদিনি মেয়ে ছেলে বেটা ছেলে রয়েছে তোমরা সবাই একসঙ্গে আসবে, এসে আমার কাছ থেকে দোয়া নিয়ে যাবে, আমি আবু বকর তোমাদের জন্য দোয়া চাইব। এরকম কথা বলে দিবেন তো। মসজিদে নামাজ পড়া, মেয়ে ছেলে বেটা ছেলে একসঙ্গে নামাজ পড়া এখন কোন জায়গায় আপনি দেখেছেন? রসূলুল্লাহর জামানায় মসজিদে একসঙ্গে নামাজের ব্যবস্থা ছিল, কিন্তু সেই সময়ের পরিকাঠামো, সেই সময়ের শিষ্টাচার, সেই সময়ের বিধি, সেই বাদ আপনার বিধিবিধান ছিল আলাদা। এখনও সেই বিধান রয়েছে বটে, কি সেই সিস্টেম রয়েছে বটে, কিন্তু সেই সিস্টেম লঙ্ঘন করার কারণে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়বার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন না? নবীর জামানায় খানায় কাবায় গিয়েছেন, কারা আছেন এখানে, কেউ আছেন? খানায় কাবায় বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে নামাজ হয়? হ্যাঁ হয় না? একই সঙ্গে একই জামাতে নামাজ হয়, একই জামাতে, কিন্তু দেখেন একই জামাতে নামাজ হয় কিন্তু তাদের সাইট আছে আলাদা জামাতের সঙ্গেই। কিন্তু আমাদের এই পদ্মপুকুর গ্রামের মসজিদে কোনোদিন দেখেছেন বেটা ছেলে সামনে দাঁড়িয়েছে আর মেয়ে মানুষেরা পিছনে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়ছে? কেন জানেন? কেন এটা কিসের জন্য? ওলামায়ে গ্রামগণের এটাকে নিষিদ্ধ করেছেন কেন? এই কারণেই নিষিদ্ধ করা হয়েছে, যাদের ইমানটা দুর্বল তাদের ইমান, যাদের ইমানটা দুর্বল তাদের নামাজের মধ্য থেকে মহিলা মানুষ যদি পিছনে দাঁড়িয়ে যায় তাদের নিয়তটা অন্যরকম হয়ে যাবে, তাদের নিয়ত, তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, যে তখন নামাজের দিকে আর খেয়াল ধ্যান ধারণা থাকবে না। এজন্যই তারা বলেছেন মসজিদে মেয়ে মানুষ আর বেটা ছেলে একসঙ্গে নামাজ পড়বার কোনো প্রয়োজন নাই, কারণ মহিলাদেরকে মহিলাদের গলা নিজের স্বামী বাচ্চা কাচ্চা সন্তান সন্তাদি ছাড়া অন্য পুরুষ বাইরের রাস্তার কোনো বেগোনা পুরুষ শোনাটাই কি, ওটাই হলো নাজায়েজ। কিন্তু আজকে দেখেন মুজাহিদুজ্জামান আমিন শরিয়াত ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 21-22 সালে সওয়াব কায়েম করেছিলেন। এ নবীর আশিকেরা, এ নবী দেওয়ানারা, ওই মাহফিলে দাদা হুজুর আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা শত শত আপনার কিনা নাতি পুতি কলিদার টুকরা দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে, কেউ তার আজ পর্যন্ত বলে নাই। ওই দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাগানেতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ওলামায়ে কিরামগণেরা আজকে তারা বড় বড় ওলামা হয়েছে, কেউ আজ পর্যন্ত এমনটা প্রমাণ করতে পারে নাই যে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যিনি তানার এক আপনার 21-22 সালে সওয়াবে মেয়ে ছেলে বেটা ছেলে পুরুষ মানুষ স্ত্রী মানুষ একসঙ্গে হুজুর যেতে বলেছেন এবং ওই মাহফিলে গিয়ে ঘুরতে বলেছেন এমন কথা কোনোদিন হুজুর বলেন নাই। হুজুর তিনি বলেছেন এ মহিলারা তোমরা বাড়ি থেকে যাও, মায়েরা এ বোনেরা এ আমাদের মেয়েরা তোমরা বাড়ি থেকে যাও, তোমাদের স্বামীগুলোকে পাঠিয়ে দাও, তাদের পাক পবিত্র করে দাও, তাদের জায়ের জামাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, আমি আবু বকর আমার দরবারে আসার জন্য তোমরা তাদেরকে প্রস্তুতি করে দাও, আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে তোমাদের জন্য আল্লাহর দরবার থেকে দোয়া চেয়ে দেব। এ নবীর আশিকেরা বলবার আমার উদ্দেশ্য
উদ্দেশ্য নয়। আজকে আমাদের এলাকাতে যেখানে মাহফিল হয় ওই মাহফিলে যতটা দানে কি হয় তার চেয়ে বেশি বেশি গোনা হচ্ছে না হচ্ছে না। আমার বলবার উদ্দেশ্য অন্য কিছু নয়, যেখানে আজকে মাহফিল হচ্ছে সেখানে দেখেন, যেখানে মাহফিল, যে মাহফিলটাকে আজকে সাজানো হয়েছে গোছানো হয়েছে হাজার হাজার টাকা খরচ করা হয়েছে, সেখানে আমাদের গ্রামের নওজওয়ান তরুণ ভাইদের কোনো খবর নেই। এখানে বুড়ো মানুষরা বসেছে কেন? আপনাদের আর বসার টাইম আছে? আপনাদের তো শেষ সময়, এমনিই তো আপনারা নামাজ পড়বেন, আপনাদের আসার কোনো দরকার নেই। এখানে তো আসার দরকার নওজওয়ান তরুণ। আমার কথা বুঝতে পারেননি? এখানে বয়স্ক মানুষদের জন্য আর আসার দরকার নেই। বাড়িতে বসে বসে তসবিহ তেলাওয়াত করেন, এই বেটাগুলোর জন্য দোয়া করেন আল্লাহর কাছে, নামাজের পাটিতে এমনি তো বসে থাকবে। এখন এখন এখানে বসবার প্রয়োজন কাদের? নওজওয়ান তরুণদের। ওই নওজওয়ান তরুণরা যদি ইসলামের প্ল্যাটফর্মে চলে আসে, এই ইসলামের পতাকা তামাম পৃথিবীতেই উঠতে থাকবে, জোরে বলো। আর নওজওয়ান তরুণেরা তারা যদি পিছিয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? জিহাদ হয়েছে ইসলামের, যত জিহাদ হয়েছে এই জিহাদের ময়দানে সর্বপ্রথমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে কারা? কথা বলেন নওজওয়ান তরুণ ছেলেরা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ওসিলায় আমার আল্লাহ পাকের নবী তিনি বলেছেন, নওজওয়ান তরুণ ছেলেরা ঈমান ইসলামের জন্য তারা রক্ত দিয়েছে, আল্লাহ পাক ইসলামকে দ্রুত তমাম পৃথিবীতে ছড়িয়ে